হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি জন্মাষ্টমীর উপোসটা রাখছি, তো সেই জন্য সকালবেলা উঠে একদম কালো জিরেতে প্লেন আলু তরকারি করে রেখে দিলাম, আর লুচির জন্য আটাটা মেখে রেখে দিলাম। আজকে আমার আর মইনাক দুজনেরই অফিস আছে, তো সেই জন্য খুব ইলাবোরেটলি আমি কিছু করতে পারবো না। ভাগ্যক্রমে কিডো স্কুলটা ছুটি আছে। এটাই হচ্ছে লুচি আর কালো জিরে দিয়ে আলু তরকারিটা ময়না লাঞ্চে নিয়ে যাবে। স্নান সেরে আমি পুজোটা সেরে ফেললাম। গতকাল এই যে সিংহাসনটা দেখছো, তার উপরে যা যা জিনিস আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু মন্দিরের ভেতরটা পরিষ্কার করতে পারিনি। তো আজকে সমস্ত ঠাকুরকে নামিয়ে জায়গাটা পরিষ্কার করে যে কাপড়টা রাখা ছিল সেটা চেঞ্জ করে একটা হলুদ রঙের শালু দিলাম। তারপর সব ঠাকুরগুলোকে মুছে মুছে রাখলাম, জায়গাটা একটু পরিষ্কার করে সেখানে এই থালা টালাগুলো আজকেই মাজলাম, কালকে রাতে আর সময় পাইনি। তোমরা জানো আমার মন্দিরে হচ্ছে অতটা জায়গা রাখার নেই, সেই জন্য নিচে একটা ছোট স্টুলে করেই আমি জিনিসপত্রগুলো রাখলাম, চন্দন বেটে নিয়ে তারপর মনের মতো করে পুজো করলাম। পুজো করার সময় একটা টেনশন ছিল, কিডো ফট করে না উঠে যায়, তো ভাগ্যক্রমে শাঁক বাজানো অবধি কিডো ওঠেনি, তাই খুব ভালো করেই পুজো করেছি। প্রসাদ বলতে আমি ওই মিষ্টি দিয়েছি, আর কিছু সেরকমভাবে করতে পারিনি। আরও পরবর্তীকালে অনেক বড় করে করার ইচ্ছে আছে, তবে এবারে যেটুকু পুজো করতে পেরেছি সেটুকুতে আমি নিজে খুবই সন্তুষ্ট, আমার কোনো কিন্তু আফসোস নেই। তারপর সমস্ত কিছু পুজো টুজো হওয়ার পর একটু লিকার চা খেলাম, তারপর চট করে লুচিগুলো ভেজে নিলাম। আমি আমার জন্য আর কিটোর জন্য ব্রেকফাস্টে লুচিটা করলাম, আর ময়নাকের জন্য লাঞ্চে প্যাক করে দিলাম। এরপর আর কি, চট করে তো বেরিয়ে পড়তে হবে অফিসের উদ্দেশ্যে, তোমাদের সাথে আর মাঝখানে দেখা হবে না, সেই দেখা হবে সন্ধ্যের সময়। এখানে আমি তালের বড়া করবো, সামনে তাল ছেনে নিয়েছি। আমি এটা ইউজ করি তাল ছানার জন্য, মানে তালের ওই শ্বাসটা বের করার জন্য। সুজি দিয়েছি, আর হচ্ছে নারকেল কোড়া, চিনি, আর তিনটে কাঁঠালি কলা দিয়েছি। আমি একটু ময়দা ইউজ করব, বাকি সবগুলো একসাথে মেশানোর জন্য। যদি খুব নরম চান তাহলে কেউ চালের গুঁড়ো ইউজ করতে পারেন, চালের গুঁড়ো ইউজ করলে খুব নরম হয়, ময়দা হলে ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যায়। এইখানে তালের বড়া ভাজা হচ্ছে লাল লাল করে, তো আমি শেষ পর্যন্ত আর ময়দা দিলাম না, চাল গুঁড়িই দিলাম। আজকে আমি আর খাবো না, তাহলে আমি কালকে খাবো, ওদের জন্যই করে দিচ্ছি, ওরা খাবে। এখন সন্ধ্যে 7:20 আমি এসেছি ইডেন নার্সারি একজনের বাড়িতে, গোপাল পুজো দেখতে। দেখো গোপালটা আমাদের মেম্বার, হাই, একটু হাই করে দাও। ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, দুষ্টু করে তোমার সাথে পারবো না। গোপনা রে, এই দেখ। কাবলি চানা, পনির, আলুরদম, পায়েস, আর হচ্ছে মালপোয়া, তালের বড়া, আর সুজি। এই যে আমাদের সবাইকে ছেড়ে আগে রিনাদি খেয়ে নিচ্ছে, দেখুন। হ্যাঁ, এখন 9টা বাজে, ফিরে চলে এসেছি কিডোর আমি বসে। কিডোর শরীরটা বেশ খারাপ, নাক দিয়ে সর্দি হচ্ছে, এখনও মুখের মেকআপ তুলিনি। মেকআপ বলতে কম্প্যাক্ট লাগিয়েছিলাম, বলেছিলাম না, জেড অ্যান্ড এম এর কম্প্যাক্টটা ভীষণ ভালো,
মানে পুরো একটা স্মুথ ফিনিশ দেয়, অনেকক্ষণ ধরে লুকসটা বজায় থাকে। তো এখন দেখি ওকে কিছু একটা খাইয়ে দেওয়া যায় কিনা, মানে ওখানে গিয়েও অ্যাকচুয়ালি খাইয়ে দিতে পারতাম, বাট বড্ড বেশি ওয়াক তুলছিল, বমি টমি করে দেবে। তো পনির টনির খেয়েছে, তাও আর কি হয় না, মায়েদের মন আর একটু খেলে ভালো হয়। তবে সর্দিতে ওকে বেশি জোর না করাই ভালো। আর অনেকদিন বাদে আজকে বেশ দিনটা ভালো লাগলো। অ্যাকচুয়ালি সবার সাথে দেখা হলে একই সাথে থাকা হয় একটা কমপ্লেক্সের মধ্যে, কিন্তু সবার সাথে দেখা হয় না। তো আজকে সবার সাথে বেশ দেখা হলো, সন্ধ্যাটা খুব ভালো কাটলো। এরকম মানে সন্ধ্যাগুলো এলে মানে বেশ ভালোই হয়। কিডো আবার জায়গাটা একদম ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রেখেছে, শোয়ার টাইম হয়ে গেছে, এবার শুতে হবে। ময়না বললো তালে বড়াগুলো খুব ভালো হয়েছে, এই তালে বড়া রয়ে গেছে। আমি আগে একটাও টেস্ট করে দেখিনি, বিকজ এটা চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আগেই বললাম। স্কিন কেয়ার সমস্ত কিছু হয়ে গেছে, জাস্ট চুলটা আরেকবার খুলে আর কি বাঁধবো, ক্লিপ ক্লিপ এটা তো আর শোয়া যায় না। তো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু মতো ভালো লেগে থাকে অবশ্যই পড়ছো, লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, নতুন দেখা নতুন ব্লগ নিয়ে, টাটা।